হ্যালো বন্ধুরা, আজকে 7ই আগস্ট 2024 বুধবার। আমি আমার বউয়ের সাথে বিটিকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের হেলথ সেন্টারে। সেখানে আমার বিটির 4টা ভ্যাকসিন আছে। হেলথ সেন্টারটা হচ্ছে আমাদের গ্রামের মাথায়, আমাদের হাই স্কুলের সামনে, আমাদের বাড়ি থেকে 500 মিটার বটে। আজকের আবহাওয়াটা ভালোই আছে, সকালে এক ফসলা বৃষ্টি হয়েছে, কখনো হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, কখনো হালকা মেঘলা হয়ে যাচ্ছে, আর এই পরিবর্তনটা মিনিটে মিনিটে হচ্ছে। তাই ছাতা নিয়ে আমরা বের হয়েছি, যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে। হেঁটে হেঁটে গলি পের হ্যাঁ হাই রোড ধরে আমরা এগোয় চলেছি। এখন হচ্ছে স্কুলে যাওয়ার সময়, সকাল 10টা বাজে, অনেকেই স্কুল যাওয়া শুরু করেছে। আর এই হচ্ছে আমাদের হাই স্কুল, বাইরের থেকে হালকা করে এখন তোমাদেরকে একটু দেখাই দিলাম, পরে সময় পাইলে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো মিনিট 10-15 হাঁটি আমরা এখন পৌঁছে গেলাম আমাদের হেলথ সেন্টারে। এটা হচ্ছে আমাদের গ্রাম রৈখাড়া, আর রৈখাড়ার পাশাপাশি থাকা দুটা গ্রাম চাঁচি পাথর আর ডিম্বাইদকে নিয়ে মোট 3টা গ্রামের হেলথ সেন্টার। পরিষেবার দিক দিয়ে এই সেন্টারটা বেশ ভালোই অ্যাক্টিভ আছে, বিল্ডিং আর লোকেশনটাও ভালো। সেন্টারে পৌঁছেই আমরা হেলথ কার্ড জমা দিয়ে দিলাম। দুজনের পরেই আমার বেটির লাইন আছে, ভিড় নাই বললেই চলে। তবে ভ্যাকসিনেশন শুরু হইতে কিছুক্ষণ দেরি আছে, তাই আমি বিটিকে নিয়ে চললাম আমাদের হাই স্কুলটা ঘুরাইতে। এখন বাজে 10:30, প্রার্থনা হইতে এখনও দেরি আছে, সব স্টুডেন্ট সব টিচাররাও এসে পৌঁছে নাই এখনও। তবে দুজন পরিচিত টিচারের সাথে দেখা হলো, এক হচ্ছে প্রদীপবাবু আমাদের ইংলিশ টিচার, আরেকজন হচ্ছে আমাদের হেড টিচার সন্তোষবাবু, দুজনের সাথে কিছুক্ষণ কথাবার্তা হইল। আমার গানের একজন ফ্যানের সাথেও পরিচয় হইল, তার নাম প্রিয়াংশু, ক্লাস 8-এ পড়ে। আমার বিটিও একজন দিদির কোল পাই গেল। স্কুল লাইফটা তোমাদের সবার মতনই আমার কাছেও স্পেশাল, অনেক স্মৃতি আছে এই স্কুলকে কেন্দ্র করে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ স্কুল চত্বরে ঘোরাঘুরি করার পর আমরা সেন্টার দিকে ফিরে গেলাম। আমার বিটি এই সকাল থেকেই ঘুমায় নাই, তাই এখন ঘুম পাইছে, কিন্তু ঘুম করাইলাম নাই, কারণ আর কয়েক মিনিট পরেই ভ্যাকসিনের লাইন আছে। ভ্যাকসিন লিয়ার আগের থেকে একটু কান্দু কান্দু মন আছে, তাই আবার সেন্টারের আশপাশটা দেখায় একটু ভুলাইতে লাগিলাম, কিন্তু কান্দু কান্দু মন আর কিছুতেই যায় নাই। তারপর ভ্যাকসিনের লাইন আসতে সেন্টারের ভিতরে নিয়ে গেলাম, সে বিরাট কাণ্ড, দু হাত দু পা মিলে মোট 4-4টা ভ্যাকসিন। লিয়ার সময় আমার বেটি কান্দি ফাটাই দিল, একসাথে এত ভ্যাকসিন বাপা আমি কোনদিন নিইনি। তো ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পর বেটি কান্দি কান্দি ঘুমাই গেল, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।